রহিম এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং মাঝবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম সবসময় কৃষি উদ্যোক্তা ভাই ও বোনদের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরি একই জমিকে বারবার ব্যবহার বেকারত্ব দূর করা বারো মার যেন ফসল ফলা যায় এমন তথ্যগুলাই দিয়ে থাকি সবসময় আপনাদের সম্মুখে আজকে আমি আপনাদেরকে বাংলাদেশে আমরা আসলে সবসময় বিভিন্ন উপস্থাপনা থেকে বিভিন্ন উদ্যোক্তা তৈরি হই হয় বাংলাদেশে আজ পর্যন্ত কোনো সঠিক তথ্য দিয়ে কতটুকু এদেশের মানুষের লাভব হচ্ছে আমার জানা নাই সেই তথ্যে আমরা বিভিন্ন ফসল যেটার উপর যারা তথ্য দিচ্ছে সেটা নিয়ে আমরা রিসার্চ করছি কিছুদিন আগে যার বয়স আসলে পঁচিশ থেকে ছাব্বিশ বছর বা বিশ বছর সেরকম একটা ছেলে দিয়ে বাংলাদেশের এক সেনাবাহিনীর পরিচয় দিয়ে সে কি না কি জানি না জিনিস চাষ করতেছে এই জিনসিন বাংলাদেশের জন্য আসলে কতটুকু নির্ভরযোগ্যতা চাষ উপযোগী এবং এটার আসলে বাস্তবতা কি এই রূপটা দেওয়ার জন্যে আমি কারো ভুল তথ্য এবং ভুল সিদ্ধান্ত মেনে নিতে ইচ্ছুক নয় তাই আমি নিজেই সিং আসলে এটার উপর রিসার্চ চালাচ্ছি আমরা যখন জিংসিং নিয়ে এসে লাগাইছিলাম সেটারও ভিডিও দিছি এবং গত এক মাসে শীতের সময়ও আমাদের এই জিঙ্ক সিং আমরা কতটুকু চাষ করতে পারছি এবং এটা আসলে আদৌ কতটুকু সম্ভাবনা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা সেই তথ্যই দেব ইনশাল্লাহ দর্শক আমরা এখানে কিছু এর ডাটা লাগাইছিলাম যেটা আসলে বলে এটা করতে হবে সেটা করতে হবে চারা কিনতে হবে এটা শিকড় কিচ্ছু লাগে না এটা আমরা ডাঁটাগুলো কিভাবে সংগ্রহ করছিলাম এবং আমরা শীতের সময়ও আপনারা প্রিয় দর্শক আমার এর বর্তমান অবস্থা দেখতেছেন এটা আসলে শীতের সময় দেখে কতটুকু হয়ে আমরা ডাঁটাগুলো কাটে যে প্রতিটায় আসলে কুশি আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা থেকে কুশি এবং এটার জাত দুইটা এটা হলো সাদা এবং লাল আমরা সাদা লাল সব মিলেই করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলা সাদা এটাও সাদা আমরা দুইটা জাতি নিয়ে এখানে কাজ করতেছি এবং এই জিং সিং বাংলাদেশের জন্য আসলে আদেও কতটুকু লাভজনক এবং আমাদের আসলে কতটুকু ভালো এবং মন্দ এবং আসলে এ কি অবস্থা হয় এটার জন্য প্রিয় দর্শক আপনাদের সামনে আমি যখন যেভাবেই যে ইউটিউবারই বলেন যে উদ্যোক্তাই বলেন আসলে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করে তখন সেই মুহুর্তে সেই জিনিসটা নিয়ে আমি রিসার্চ করছি যাতে এই ভুল তথ্য থেকে আমরা অব্যাহত পাই তারই ধারাবাহিকতায় আমি জিঙ্কিং চাষ করতেছি যেভাবে লাগাইছি এটা কিচ্ছু লাগে না আপনার ডাকাটে এটা সজনা বা পটল যে কোনো জিনিসের মতো কাণ্ড কাটে আসলে লাগা যায় আমি এটা থেকে উৎপাদন করে আমরা ভিতরে সময়ের অভাবে প্রিয়দর্শক আমরা করতে পারি নাই এবং শীতের কারণে আসলে এটা শিকড় বাড়াতে অনেক সময় লাগছে আমরা এটায় এখন একটু গরমের আঁশ এটাকে কিভাবে ডেভেলপ করা যায় এবং আসলে আদেও কি এই জিংশিং মানব দেওয়ার জন্য কতটুকু উপকার না আসলে ক্ষতিকার না এটা আসলে ভাঁতাবাজি এই তথ্য দেওয়ার জন্য আমরা জিংসিং চাষ করতেছি আপনারা জানেন মাছবাড়ি ইউটিউব চ্যানেল এবং এগ্রিকালচার ইউটিউব চ্যানেল সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সঠিক ইনভেস্টমেন্ট এবং সঠিক জায়গায় বেকারত্ব দূর করার লক্ষ্যে বিভিন্ন প্রতিবেদনগুলো আমরা দিয়ে থাকি আসলে আমরা জিংসিং নিয়েও কাজ করতেছি যে ভুল তথ্য দিয়ে এ দেশের মানুষের যেন আর কোনো ক্ষতি না হয় যখন মাছ চাষে বাড়ছিলাম বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে সেটা থেকেও আল্লাহর আল্লাহ রহমত আমাদেরকে মুক্তি করছে কৃষি ফার্মেও বিভিন্ন কৃষি ফসল নিয়ে এ ড্রাগন নিয়ে একটা বাংলাদেশে বিভিন্ন কথা হচ্ছে আমরা পঞ্চাশ শতাংশ জাগাতে ড্রাগনও বিভিন্ন জাতের যতগুলো জাত আছে প্রিয় দর্শক আমরা সবগুলো জাত নিয়ে কাজ করতেছি সুপার টেন পিয়ারা নিয়েও যখন কথা হয়েছিল প্রিয় দর্শক সুপার টেন পিয়ারাও আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক ছোট গাছেও কি পরিমাণ আসলে ফল আসার জন্যে এ করছে আমরা আসলে এই ফলগুলো নিব না কারণ শীতের পরে আমরা অনেক ফলোয়ার সে ইনশাল্লাহ আপনারা দেখতেছেন আমরা সুপার টেন পিয়ারা নিয়েও কাজ করতেছি আমরা চাই সব সেক্টরগুলো আপনাদেরকে আমি একটা ভিডিওতে বলছিলাম যে চা বিক্রির থেকে শুরু করে লেবারি পর্যন্ত আপনারা যদি জানতে চান আমরা বাস্তবতাকে সঠিক জায়গাতে সঠিকভাবে উপস্থাপনা করে সঠিক সিদ্ধান্ত দেওয়ার উদ্দেশ্যেই আসলে আমাদের ইউটিউবে আসা ইউটিউবের ভুল তথ্য দিয়ে বাংলাদেশে যতগুলো তথ্য ইউটিউব থেকে আমরা পাচ্ছি আমার জানা মতে কোন ইউটিউবারের সঠিক তথ্যতে কোন উদ্যোক্তা লাভবান হচ্ছেন আমরা জানি না কিন্তু আসলে বেশিরভাগ দিকগুলোতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমি এর আগে অন্যান্য ভিডিওতে ইউটিউবারকে বারবার অবগত করছি যে আপনারা সঠিক তথ্য দেন একজন উদ্যোক্তার ভুল তথ্য আর একজনা উদ্যোক্তা আপনি এক লক্ষ টাকা নিয়ে একটা ভিডিও করে ওনাকে হাইলাইট করা কিন্তু ওই উদ্যোক্তা আপনার একটা মিথ্যা ভিডিওর জন্যে কোটি কোটি টাকা হাতে নিচে আপনি এক লক্ষ টাকা নিয়েছেন কিন্তু আমাদের মতো অসহায় যারা যারা জীবন বাঁচার জন্য যুদ্ধ করে তাদের যেন ক্ষতি না হয় এই জন্যে আমরা আসলে ইউটিউবে আসছি যেটা নেই করার ইচ্ছা আছে যেটা যারা রিসার্চ করছে আপনারা সেখানে ভ্রমণ করবেন কোনো ইউটিউবারের ভুল তথ্য দিয়ে আর এ দেশের ক্ষতি হোক আমরা চাই না আপনারা সঠিক তথ্য দেন সঠিকভাবে যদি আমরা তথ্য দিয়ে সঠিকভাবে যদি আমরা উপস্থাপনা করি তাহলে কিন্তু আসলে সঠিকটা বাড়াই আসে তাই আপনারা যেখানে গেলে যদি আপনি না কমলাও চাষ করতে চান যেটা বাংলাদেশে আমি বারবার বলি যেখানে বাংলাদেশ গভর্নমেন্ট প্রতিটা সেক্টরে কৃষি সেক্টর বলেন মাছ সেক্টর বলেন হাট সেক্টর বলেন যে সেক্টরে এখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ নেন যে খামারি যে কৃষক এখানে ভালো করছে সেখানে খালি একজনের ইউটিউবে হাইলাইট না দেখে আরও দর জাগাতে তারা কি অবস্থায় আছে আপনারা যদি এই তথ্যগুলো নেন তাহলে বাংলাদেশে যে যুদ্ধর পর থেকে কোটি কোটি টাকা এই একটা করে সেক্টরে ধ্বংস হয়ে যাচ্ছে এটার হাত থেকে বাঁচায় আসলে আমাদের মূল উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত না আপনারা সচেতন হচ্ছেন সচেতনতা ছাড়া আমরা যদি একটা ফাঁদ বসায় আর এই ফাঁদে যদি আপনি পা না দেন যদি আপনি নিজে সজাগ হন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন না তাই আপনাদেরকে অনুরোধ আবারও করতেছি আপনারা সঠিক তথ্য দেন টাকার পুষবান্ধে কী করবেন বাংলাদেশে বর্তমান ভয়াবহতা বাংলাদেশের যে পরিস্থিতি আপনি আমি কেউ টাকা নিয়ে কবরে যাইতে পারবো না আমি আপনাদেরকে প্রমাণ করে দিতে চাইছি যে আসলে এই এই কৃষি ফার্ম থেকে যে আর্নিংটা হবে এটা দেশের অসহায় এবং দুস্থদের দেওয়ার জন্য আমি একটা কুড়ে ঘরে থাকি এখানে আমি দিন রাত যাপন করে এখানে মাছ বাড়ির জন্য এবং কৃষি ফার্মের জন্য দিন রাত পরিশ্রম করতেছি এখান থেকে আমরা যেন সব বিষয়ে সঠিক তথ্য দিয়ে দেশের উদ্যোক্তাদেরকে সঠিকভাবে পেঁপা চাষ নিয়ে একটা বাগানে যা লেখ আপনারা হেডিংয়ে লেখেন কয়েক কোটি টাকা লাভ হয় কিন্তু আসলে ইউটিউবারকে আমি বুঝবো না আপনারা লাভ না দেখা পর্যন্ত আসলে সেই ভিডিওগুলো দেখেন না আর যখনই যেটা লাভ দেখা হয় আপনারা সেটাই দেখেন আসলে ইউটিউবারেরই দোষ নয় আর আমাদের বলারও দোষ নয় আপনারাও সচেতন হন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা কিছুই আপনাদেরকে দিতে না পারলেও আমরা একটা তথ্য দিতে ইনশাল্লাহ সক্ষম আল্লাহ পাকের দয় সেটা হলো সঠিক সিদ্ধান্ত নেন বুঝেন বুঝে যে কোনো ফারাম করেন আপনি যেটাই করেন যদি না বুঝে না শুনে করেন তাহলে আপনার চোখের জলে আপনাকেই মুছতে হবে আমরা বলা বাহুল্য বিভিন্ন কথাই বলে থাকি বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমরা জিনসিং নিয়ে কাজ করতেছি এই জিনসিংই বাংলাদেশের আসলে যে ভুল তথ্যগুলো দেওয়া হচ্ছে এটার থেকে যেন আমরা সঠিক তথ্য দিতে পারি কিছুদিন আগে ব্ল্যাক সোলজার নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু আজও আস কি যারা ব্ল্যাক সোলজার নিয়ে কারবার করতেছে তাদের মাছের খামার আছে না হাঁসের খামার আছে আপনারা যান সেখানে যা দেখেন বলেন তাদেরকে যে আপনি ব্লাক সব উৎপাদন করে কয় হাজার হাঁস পালিয়েছেন কয় হাজার মাছ পালিয়েছেন না দেখে আপনারা ইউটিউবার কুড়ে হন না চালাক হন একটু সচেতন হন একটু ভ্রমণ করেন তাহলে অন্তত কিছু আপনারা পাবেন এই আশা ব্যর্থ করে শেষ করছি আসসালামু আলাইকুম